بسم الله ان الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له واشهد ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان محمدا عبده ورسوله اما بعد فان خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الامور محدثاتها وكل محدثه بدعه وكل بدعه ضلاله বাকুল্লা দলাল ফিন্নার আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাত আমরা গতদিন পড়তেছিলাম সিফাত নিয়ে উনি আমি বলছি আপনাদেরকে উনি নাম এবং সিফাতকে আলাদা করছেন এবং এটা কিছুটা ওনার ইশতেহাদি ইসে করছেন যে যে জায়গাগুলাতে কিতাবের সাথে আসে যেমন বলছিলাম আমরা যে আল কিতাব হাকিম অথবা আল কিতাবুল হাকিম এরকম যখন আসছে কিতাবের সাথে একটা গুণাগুণ বাই করে ওটাকে উনি সিফাত হিসাবে বলছেন কিন্তু আমরা জানি যে এই নাম এবং সিফাত এটা উলুমুল উলুমুল কথা আমি আপনাদের বলছি যে যখন নাম বলা হচ্ছে তখন এগুলা হাকিমকেও একটা নাম বলা হবে ওইখানে তো যাই হোক সেটাতে খুব একটা ম্যাটার করে না উনি এখানে নামগুলোর ভিতরে তো উনি নয়টা নাম ডিফাইন করছিলেন চুজ করছিলেন রাদার বলা যায় সেই নয়টা নাম নিয়ে ডিসকাশন আমরা শেষ করছি আর সিফাতগুলোর ভিতরে তার চেয়ে কম সংখ্যক দিয়ে উনি ই করতেছেন যে নামগুলো আমরা ই করছি জাস্ট আমি একটু রিপিট করি জাস্ট যা কেউ কেউ হয়তো নতুন আসছেন তার জন্য আল ফুরকান আল বুরহান আল হক নাবল আজিম আল বালাগ আর আল মাজা তারপরে আশিফা আহসানুল হাদিস এই এই কটা ছিল নাম যেগুলোই করছেন আর এখন সিফাতের ভিতরে আমরা একটা প্রথমটা ছিল আল হাকিম ওইটারও অর্ধেক পড়ছি আমরা কারণ গতদিন ওই পাশ থেকে আসছি আমরা মানে নাম শেষ করে শেষ নামটা পড়ে আসছিলাম সো আল হাকিম আল আজিজ আল করিম আল মজিদ আল আজিম এবং আল বশির ওয়ান নাজির এই কটা উনি ও আরও একটা আছে তারপরে এই কটা উনি করবেন সাতটা সাতটা সিফাত পড়বেন বা সাতটা সিফাত নিয়ে আলোচনা করবেন বইটার নাম তো আপনার জানেন দ্য ম্যাগনিফিস কোরআন এবং এটা যিনি লেখছেন ওনার নাম হচ্ছে দাউসেরি ওনার ই মানে নামের টিচার ওনার নাম হচ্ছে মাহমুদ ইবেন আহমদ ইবেন সালা দাওসেরি ওনার এটা বইটা এবং উনি এখন দাওয়ামে মানে এই বই যখন প্রকাশিত হয় তখন দাওয়ামে দাওয়া ডিপার্টমেন্টে ওদের ওদের বা রিলিজিয়াস অ্যাফেয়ার্স আন্ডারে কাজ করতেন তো আমরা এই আল হাকিম পড়তে শুরু করে উনি বলছিলেন উনি মাত্র দুইটা আয়াত এটা নিয়ে আলোচনা করবেন দুইটা আয়াতের হাকিম বলে হাকিমের ই কিভাবে ইউজ করা হয়েছে বা কিভাবে আসছে সেটা বলবেন প্রথম আয়াতটা আমরা শেষ করছি সেটা ছিল প্রথম আয়াতটা আবার একই আয়াত দুইটা সুরাতে আছে একটা হচ্ছে সুরা ইউনুসের এক নম্বর আয়াত এবং সুরা লোকমানের দুই নম্বর আয়াত দুই জায়গাতেই একই আয়াত আছে একই কথা আছে সেটা আমরা কতগুলো পয়েন্ট ওয়াইজ শেষ করছি আজকে আমরা পড়বো সুরা ইয়াসিনের এক নম্বর দুই নম্বর আয়াতে যেভাবে আসছে হাকিম কথাটা ইয়াসিন তার পরের কথাটাই হচ্ছে ওয়াল কোরআন এল হাকিম এই যে যেমন কোরআনের সাথে হাকিম কথাটা আসছে এই এই হিসাবে উনি সিফাত বলতেছেন যে কোরআন বলে তার একটা বৈশিষ্ট্য হিসাবে আসছে গুণ আর যাকে গুণান্বিত করা হয় দুটাই আচ্ছা তো এখানে ইয়াসিনের এই আয়ারটা হচ্ছে ইয়াসিন ইয়াসিন তো আপনার জানেন যে এগুলোর অর্থ আমরা জানি না মোকাত্তা ভিতর পরে ডিসজয়েন্ট লেটার বলি আমরা

যেটা সাবিরে জিজ্ঞেস করে নাই মানে জিজ্ঞেস করার কথা মনে হয় নাই যাদের সেটা আমাদের জিজ্ঞেস করে শুধু শুধু আমাদের সময় সম্পদ শ্রম মেধা নষ্ট করে লাভ নেই অনেকেই অনেক করছেন গবেষণা যদিও তারপরেও তো যাই হোক এটা জাস্ট কোরআনের সায়েন্স হিসাবে জানা উচিত কোন কোন সুরায় আসে কোথায় কোথায় আসে কি কি ফর্মে আসে এবং অতি ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট বলতে মানে এতে ছাড়া কেউ যদি মনে করেন যেগুলো অর্থ বুঝি না এটা ছাড়াই রিসেট করতে শুরু করি সেটাও সেটাও যেমন ই না অবশ্যই এটা দিয়েই শুরু করতে হবে যেগুলো তা আছে যাই হোক ইয়াসিন গেল তারপরে কথাটা বলতেছেন যে এখানে ব্র্যাকেটে ইয়াসিনের এই মোকাত বা কি বলবো এই ডিস লেটারকে এই এই লেখক উনি উনি বলতেছেন দিস লেটারস আর ওয়ান অফ দ্য মিরাকলস অফ দ্য কোরআন অ্যান্ড নান বাট আল্লাহ নোজ দেয়ার মিনিংস আল্লাহ ছাড়া কেউ এগুলো মিনিং জানেন না মেরাকলস বলতে নিশ্চয়ই ইউজ করার রিজেন্স আছে যেটা আমরা জানি না এবং সেগুলা নানা ভাব যেসব এক্সপ্লেন আসছে সেগুলা দেখলে বুঝবেন যে তারপরে আমরা কোনোটাতে স্টিক করব না বিকজ আমরা কোন সহি হিসেব থেকে জানি না যে এটার মিনিং এটা বা এটা এই কারণে এখানে দেওয়া হয়েছে আচ্ছা তারপরে বলতেছেন ওয়াল কুরআন হাকিম এভাবে ওয়া ইউজ করলে মানে কসম খাওয়া হয় তাই না আপনি জানেন মানে ওয়াও ইউজ করলেন ওয়া ওয়া বলে ইউজ করলেন এবং পরে কি আসলো কাসরা আসছে মানে কুরআন হাকিমই আসছে তার মানে শপথ করতেছেন আল্লাহ এটা নিয়ে যখন এইভাবে আসে ওয়াল্লাহি যখন আমরা বলি তখন হয়ে যায় হয়ে যায় কি শপথ হয়ে যায় আল্লাহর নামে আর ওয়াল্লাহ যখন বলি তখন হয়ে যায় কি এবং আল্লাহ হয়ে যায় তো এইভাবে শুরুতেই শপথ করতেছেন আল্লাহ এটা নিয়ে বাই দা কোরআন বাই দা কোরআন এখানে হাকিম বলতে বলতেছেন ফুল অফ উইজডম এখানে হাকিমের হাকিমের আমরা অনেক কটা মিনিং দিয়েছিলাম না হাঁকামার থেকে মনে আছে কিনা আপনাদের জানি না হাঁকামার থেকে অনেক কটা মিনিং একটা ছিল জাজ একটা হলো তো পারফেক্ট সামথিং আর একটা হলো উইজডম এই ধরনের অনেক কটা মিনিং ছিল গতদিন আমরা যখন আলাপ করছি সো এখন আমরা দেখতেছি কি মানে এখানে এখানে কোন মিনিংটা ইউজ করছেন ফুল অফ উইজডম বলতেছেন ব্র্যাকেটে বলতেছেন ফুল অফ লজ এভিডেন্সেস এন্ড প্রুফস নিয়ম কানুন আছে লজ যেহেতু হাকিমের সাথে বিচার আচারের ব্যাপার আছে এভিডেন্স সাক্ষী এবং প্রুফ প্রমাণ এইসব এইসব আর ইন দিস ভার্স আল হাকিম ইজ ইন্টারপ্রিটেড অ্যাজ মিনিং ফুল অফ উইজডম

পয়েন্টস টু দা ম্যাগনিফিসেন্স গ্রেটনেস অফ কোরআন আমরা আগে যেগুলো আলাপ করছি আপনার হাকিমের অন্যান্য মিনিংগুলা যেটাই আপনি নেন না কেন এখানে একটা একজন বলতে যে হয়েছে কিন্তু আগে আমরা যেগুলো ডিসকাস করছি সেগুলো সবকটাই অ্যাপ্লিকেবল হবে আচ্ছা এইটুকুই এই আগে আলাপ করছেন এইটুকুই এখানে আলাপ করার ছিল এই এই আয়তের আলোকে আচ্ছা এরপরে আমরা চলে যাচ্ছি আরেকটা আরেকটা সিফাতে আল আজিজ এখানে সুরা ফুসিলাত একচল্লিশ নম্বর সুরার একচল্লিশ নম্বর আয়াত দিয়ে শুরু করতেছেন বলতেছেন যে আল্লাহ কোরআনে ডিসক্রাইব করছেন কোরআনকে ওয়া ইন্নাহু লাকিতাবুন আজিজুন ওয়া ইন্নাহু এবং এটা হচ্ছে কিতাবন আজি জুন এন্ড ভ্যালিলি ইট ইজ অ্যান হনরেবল রেসপেক্টেড বুক কিতাবন তো এবং সেই কিতাবনের আহ সিফাত হিসাবে বলা হচ্ছে বা সেই কিতাবখানির সিফাত হিসাবে বলা হচ্ছে আজিই জুন এখানে আহনারেবল কথাটা বলছেন ইট ইজ অ্য অনরেবল রেসপেক্টেড বুক অনরেবল রেসপেক্টেড বুক দুইটা কথা বললেন একই একই সেন্স অনেকটা তারপরে ব্র্যাকেটে বলতেছেন ছোট্ট আয়ত আয়ত অংশটা ছোট্ট বা যেটুকু কোট করছেন সেটা ছোট্ট বিকজ ইট ইস আল্লাহ স্পিচ কেন কেন অনারেবল কেন রেসপেক্টেড কারণ এটা আল্লাহ প্রোটেক্টেড ইট ফ্রম করাপ এবং আল্লাহ এটাকেশন যেখান থেকে উনি ট্রান্সলেশনটা আর মিনিং অফ আজিজ আজিজের একটা একটা অর্থ দিয়ে উনি ট্রান্সলেট করছেন সম্মান করা হয় যেটা সম্মানিত অন্যান্য মিনিং আছে আমরা জানি আজিজ কথাটা অনেক ইউজ হয় না অনেক জায়গায় ইউজ হয়ে দেখবেন আপনি অনেক অনেকভাবে অনেক জায়গায় ইউজ হয় আচ্ছা এরপরে বলতেছেন যে অনেক মিনিং হয় যে মিনিংগুলোর ভিতরে আসে ক্যান মিন সামথিং দ্যাট ইজ প্রেশাস প্রেশাস মানে কি মূল্যবান প্রেসার অ্যান্ড ভ্যালুয়েবল যেটা মূল্যবান বা যেটা দামি সেটা সেই সেন্সে আসে অ্যান্ড আজ ইজ ইজ ডিরাইভ ফ্রম দ্য ওয়ার্ড এইজ্জা আমরা বলি না ইজ্জত বলি না বাংলায় ইজ্জত বলি যেটা সেই ইজ্জা ইজ্জার অর্থ হচ্ছে আনএসাইলেবল অপ্রতিরোধ আনস্টপেবল অপ্রতিরোধ বা যাকে যাকে রোধ করা যায় না অনিবার্য অপ্রতিরোধ অনিবার্য এবং বশ করা যায় না যাকে আটকানো যায় না যাকে আনস্টপেবল এই ধরনের সেন্স সব আসে আজিজ ইজ ডেরাইভ ফ্রম ইজা এটার মিনিং হচ্ছে এটা ইনভিনসিবল ইনপ্রেগনেবল ইনভিনসিবল মানে দুর্জয় যাকে জয় করা যায় না বা ইনপ্রেগনেবল যেটাকে পেনিট্রেট করা যায় না পেনিট্রেট করা যায় না কি দেয়া উইথ ভেজাল এবং দেখব পরে পেনিট্রেট করা যায় না বলতে কিসের ইমপ্রেগনে ইমপ্রেগনেবল মানে যাকে প্রেগনেন্ট মানে তো আপনি জানেন যে প্রেগনেন্ট কি সেন্সে বাইরের থেকে কিছু একটা লজ করা যায় যেটা এটাকে আমরা বলি প্রেগনেন্ট এই কথাটাকে প্রেগনেন্ট সেন্সে ইউজ করি বাইরের থেকে কিছু একটা কোথাও লজ করা যায় কোথাও রাখা যায় কোথাও প্রবেশ করানো যায় সেটা আর ইনপ্রেগনেবল বলতে এখানে যে কোনো রকম করাপশন বা কোনো রকম কিছু সেটাকে ছুঁইতে পারে না ভিতরে ঢুকতে পারে না ভেদ করতে পারে না এই সেন্সটা আসছে অর সামথিং দ্যাট ইজ ডিফেন্ডেড ইন সাচ এ ওয়ে দ্যাট ইট ক্যানট বি ডিফিটেড অপরাজ যেটাকে হারানো যায় না এমনভাবে যে কোনো একটা কিছুকে ডিফেন্ড করা হয়েছে যেটাকে প্রোটেক্ট করা হয়েছে যেটাকে সিকিউর করা হয়েছে যেটাকে এমনভাবে প্রোটেক্ট করা হয়েছে যে একে হারানো যায় না একে জয় করা যায় না একে পরাজিত করা যায় না এই সেন্সটা আসতেছে দ্য রিলেশন বিটুইন দ্য টু স্টেটেড মিনিংস ইজ দ্যাট মানে আমরা যে এই যে দুই রকমই দেখলাম যে এর আগে দামি দেখলাম মানে এখন এখনকার ভিতরে এই এই অংশে আর একটা দেখলাম যে এই করাপ্ট করা যায় না ইনপ্রেগনেবল ইনভেন্সিবল ইন আনঅাইলেবল এই শব্দগুলো বললাম তো বলতেছেন যে ইজ দ্যাট মানে এই 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 যে বললাম যে দ্য রিলেশন বিটুইন দ্য টু স্টেটেড মিনিংস ইজ দ্যাট ইফ সামথিং ইস ভ্যালুয়েবল এন্ড প্রেশার্স কোনো কিছু যদি ভ্যালুয়েবল এবং প্রেশিয়ারস হয় যেটা আমরা প্রথম এই 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 পর্বের দুটা অংশের ভিতরে পড়লাম যে একটা সেন্স হচ্ছে যে ভ্যালুয়েবল দামি এবং প্রেশার্স মূল্যবান আমরা জুয়েলের ব্যাপারে বলি প্রেশাস জুয়েল মণিমুক্তার ব্যাপারে বলি প্রেশারস কথাটা ইউজ করি দোজ দ্যাট অন ইট বিল ডিফেন্ড অ্যান্ড প্রটেক্টেড যদি মূল্যবানই হয় তাহলে যারা এটাকে অন করেন যাদের কাছে এটা থাকবে তারা এটাকে ডিফেন্ড করবেন প্রোটেক্ট করবেন ডিফেন্ড করবেন কিভাবে এটাতে কোনো ভেজাল ঢুকতে দিবেন না প্রোটেক্ট করবেন এটাকে ভেজাল ঢুকতে দিবেন না এই সেন্সে প্লাস এটাকে কেউ অমান অসম্মান করবে সেটা করতে দিবেন না এটাকে মানে আপনার বুকে লাগা উচিত যখন কোরআন নিয়ে কেউ কোনো কথা বলবে আপনি এই জন্য একটা মিনিমাম আমরা আলাপ করতেছিলাম যে আমাদের আমি আমার ছেলের সাথে আলাপ করতেছিলাম ছেলে নাতি সবাইকে নিয়েই যে কাফের মুশ্রিকরা কিন্তু কোরআনকে যারা অ্যাটাক করে বাংলাদেশি কাফের বাংলাদেশি মসজিদ বাংলাদেশি নাস্তিকরা থেকে শুরু করে আমাদের কাছে ম্যাটার করে এটাই বেশি কারণ আমি তো এখনো দেখলাম যে সেই সম্পত্তি ভাগের ব্যাপার নিয়েও অস্ট্রেলিয়া বৈশাখ মানুষ নাস্তিক হয়ে যেতেছে যে ইসলামের সম্পত্তি ভাগের ব্যাপারগুলোতে ভেজাল আছে বা সমস্যা আছে এগুলো কেন হচ্ছে কারণ যে মানুষটা ইমান হারাচ্ছে সে এই সম্বন্ধে কিছুই জানে না তাকে যে অ্যাপ্রোচ করতেছে সে খুব ভালো মতো জায়নে না অ্যাপ্রোচ করতেছে লাইক আরো আলী মাতবর যে এ কিছুই জানে না সো একে যদি আমরা এই কথাগুলো বলি স্টার্টল্ড হয়ে যাবে এবং তার ইমান নষ্ট হয়ে যাবে বা সে সংশয়বাদী হয়ে যাবে তাইলে প্রোটেক্ট করার একটা ওয়ে কি ভ্যালুয়েবল প্রেশাস এই যে ডিফেন্ড করবেন অ্যান্ড প্রোটেক্ট করবেন একটা ওয়ে হচ্ছে মানে প্রথম ওয়ে হচ্ছে আপনি জানবেন যে এটাতে কি আছে তবেই কিন্তু আপনি ডিফেন্ড করতে পারবেন তবেই কিন্তু আপনি প্রোটেক্ট করতে পারবেন আর যদি আপনি না জানেন আপনি পারবেন না আপনি ওই কোরআন প্রোটেক্ট করার থাকে আপনি নিজেকেও প্রোটেক্ট করতে পারবেন না আপনি নাস্তিক হবেন বা সংশয়বাদী হয়ে যাবেন তো এরপরে বলতেছেন ইজা ক্যান অলসো মিন সামথিং দ্যাট অলওয়েজ ট্রিয়ামস অর ট্রাম্পস ট্রিয়াম্প বলি আমরা মানে ট্রাম্প বলে অনেকে অ্যান্ড ইজ নেভার ডিফিটেড সবসময় বিজয়ী এবং কখনো হারবে না করার যে কোনো কিছু মানে যে কোনো কিছু সেটাকে আমরা আজিজ বলি এবং ইরেজিস্টেবল প্রুফ যে আছে তবে একটা কথা হচ্ছে যে এটা সবাই এই মার্সিটা সবার জন্য না আমি যেটা বুঝি এটা তো আমরা বললাম সেরা বনিস আয়াত বলছি আমরা প্রথম দিন প্রথম দিকে বলছি এখানে আল্লাহ বলছেন আপনার পক্ষে যাবে কোরআন অথবা আপনার বিপক্ষে যাবে অর্থাৎ কারেক্ট মেন্টালিটি নিয়ে আপনি যদি অ্যাপ্রোচ করেন ইনশাআল্লাহ আপনি সেটা থেকে আপনার পক্ষে যাবে আপনার লাইফ চেঞ্জ হয়ে যাবে বা আপনার আপনি আপনি ইমান নসিব হবে আপনার ইসলাম নসিব হবে অ্যান্ড সো অন আর যদি ইনকারেক্ট ই হয় আপনার অ্যাপ্রোচ হয় তাহলে আপনি ধ্বংস হয়ে যাবেন যেটা আমরা উদাহরণ দিছি প্রথম দিকে কয়েকটা উদাহরণ দিছি যাই হোক যেটা আমি বলতেছিলাম বলতে বলতে শিফট করে গেল এটা আপনারাও চিন্তা করেন আমরা চিন্তা করতেছি যে আমি আমার ছেলেকে এবং আমার নাতি মানে ইব্রাহিম সে তো আরবি জানে মাসাল্লাহ বা এইসব নিয়ে আলোচনা করা যায় তার সাথে তো তাদেরকে বলতেছিলাম যে তারা একটা তৈরি করতে পারে যে তৈরি করতে পারে যে আমাদের দেশের এই যে কি বলবো ইমান বিনষ্ট করার প্রজেক্টে যারা নামছে দেশি কাফের দেশি মুশ্রিক দেশি নাস্তিক যারা তারা অল্প কয়েকটা পয়েন্ট কিন্তু ঘুরে ফিরাই করে মানে সেগুলো সম্বন্ধে একটা একটা ডাটাবেস বা একটা সিলেবাস তৈরি করা যেতে পারে যে এগুলা এমনি তো পড়বেই আর পার্টিকুলারলি পার্টিক সম্বন্ধে একটু পড়াশোনা করবে আমাদের স্কুলের বা আমাদের গ্রোয়িং আপ মানে অন্যান্য এগুলো শিখেই বড় হবে নলেজের সাথে যাতে তাদের এখানে ই হয় না মানে কি বলে তাদের তারা যেন ভালনেবল না থাকে সবচেয়ে বড় হওয়ার সবচেয়ে বড় কারণ হচ্ছে ক্লিয়ার নলেজ না থাকে আমি আপনাকে বলছি যে আমাদের ইভেন আমাদের এই গ্রুপের মানুষ তাকে যখন একটা কিছু দিয়ে বলা হবে সে আকাশ থেকে পড়বে সে জানবে না যে এটা এটা কেন বলা হচ্ছে বা এটা কোথায় আছে বা এটা কি আছে বা এটার এটার স্কলারলি ইন্টারপ্রিটেশন কি বা স্কলাররা কিভাবে বুঝছেন জিনিসটাকে এই কয়েকদিন আগে একটা ফিতনা দেখলাম সেটা হলো হিয়া হাত্তা মাতলাইল ফজর ঢাকার একদম কোরআন সার্ভ করে একটা গোষ্ঠী এটাকে প্রোপাগেট করে বাড়াইতেছে যে মাতলাইল কথাটা মানে হচ্ছে আসলে মানে সূর্য ওঠা পর্যন্ত মানে এটা আরেকটা নতুন মিনিং দিতেছে আপনার আমার করণীয় কি যখন কেউ এরকম বললো এতদিন ধরে তো আমরা জানছি যে শুভ সাদিক পর্যন্ত হচ্ছেই আহ আপনার কি বলে শুভ সাদিক পর্যন্ত হচ্ছে কদরের রাত এখন বলতেছে সূর্য ওঠা পর্যন্ত আপনি বুঝছেন শুভ সূর্য সূর্যোদয়ের ভিতরে কিন্তু দেড় ঘন্টার তফাত দেড় ঘন্টা আপনার কত বরকতপূর্ণ কথা শোনাই দিতেছে যে আরো দেড় ঘন্টা আপনি ইচ্ছা মতো আল্লাহর কাছে সব চাইতে পারেন কিন্তু আমরা কি তাই বুঝবো আমরা তা বুঝবো না কেন তা বুঝবো না বিকজ ক্লাসিক্যাল কোন স্কলার এটার এই মিনিং বলেন নেই ক্লাসিক্যাল কোন স্কলার এটা এটার মিনিং বোঝেন সম্বন্ধে পড়তে গিয়ে কোরআন বা এমনি সম্বন্ধে পড়তে গিয়ে কি জানছি যে কোনো একটা ট্রাম তখন কি বোঝাইতো তখন সাহাবিরা কি বুঝতেন সেটা যদি নাই করেন তাহলে আপনি বিপদগামী হয়ে যাবেন কেন বিপদগামী হবেন খুব খুব সিম্পল যে উদাহরণটা আমরা সবসময় দিয়ে থাকি সেটা যে আল্লাহর পথে বের হওয়া ফি সাবি আল্লাহর পথে বের হওয়া বলতে কি বোঝায় আল্লাহর কথা বের হওয়া বলতে আহ দুইটা কথা বুঝতেন সাহাবিরা বা তাবেইরা বা তাবে এরা কি বুঝতেন একটা হচ্ছে হজের জানি আরটা হচ্ছে জিহাদের জানি আর কিছুকেই যারা আল্লাহর পথে বাইর হওয়া বলতে বুঝতেন না সো আপনি ওই আন্ডারস্ট্যান্ডিং যদি স্টিক না করেন আজকে এসে আপনি বোঝায় দিবেন যে আল্লাহর পথে বাইর হওয়া হচ্ছে আপনার বাক্স পেট্রা নিয়ে আপনি মাথায় লोटा বদনা নিয়ে আপনি বয়জে চললেন দাওয়াত দাওয়াতি কাজে চললেন এটা হচ্ছে আল্লাহর পথে বের হওয়া এবং আল্লাহর পথে বের হওয়া যে ফজিলতগুলো সবটা আপনি সুপার ইমপোজ করবেন এইগুলার এই এইটার উপরে বুঝছেন মানে এই জন্য সাবধান হওয়ার এত এত প্রশ্ন আসতেছে বা সাবধান হওয়ার এত এত কথা আসতেছে হওয়ার এত দরকার আসতেছে যেটা বলতেছিলাম যে আপনারাও করতে পারেন এটা অংশ অংশগ্রহণ করতে পারেন আমি ওদেরকে বলছি যে কোন কোন জিনিসগুলো দিয়ে তারা আমাদের ইয়াং জেনারেশনকে বা অজ্ঞ জেনারেশনকে বিপদগামী করার চেষ্টা করে কোন কোন দিয়ে সেগুলোকে পয়েন্ট আউট করে আপনি ই করতে পারেন এটা আর এগুলা এগুলা সার্কুলেটিং সার্কুলেটিং মানে কি এগুলা আজকাল মিডিয়ার ইসে এত হয়েছে এই এই যে কথাটা বলতেছি ঢাকার সকল কোরআন অধ্যয়নকারী একটা গোষ্ঠী কোরআন ইন্টারপ্রেট করার একটা গোষ্ঠী যারা বিদেশ থেকে লাইসেন্স নিয়ে আসে আমেরিকান লাইসেন্স আমেরিকার তাদের গুরু যে তার লাইসেন্স নিয়ে আসে যে তার মতো করে এখানে কোরআন শেখাবে তো তাদের একটা একটা পেপার দেখলাম এটা এটা নিশ্চয়ই আপনারা অনেকেই দেখছেন এটা সার্কুলেটিং কারণ তার দুই তিন দিন আগে আমাকে আমাদের খুব ক্লোজ এক বোন অস্ট্রেলিয়া থাকেন উনি জিজ্ঞেস করছেন আচ্ছা ভাই এটা কি ইসে আমি তো বুঝি নাই যে এটা আসতেছে মানে ইট ইজ ইন দ্য কামিং যে এটা আসতেছে যে এটা যে আচ্ছা ভাই এই এটা আপনার কি বলে এই লাইলাতুল কদরের যে কদরের যে রাত বা এটা এটা কতক্ষণ পর্যন্ত এটা কি শুভ সাদিক পর্যন্ত নাকি এটা সূর্য ওঠা পর্যন্ত আমাদের এই প্রশ্ন তো এতদিন ধরে কেউ করে নাই কোনোদিন করে না এটা আন্ডারস্টুড যে এটা শুভ সাদিক পর্যন্ত তারপরে আসলো এটা ফর্মে আসলো একদম রিটেন লিটারেচার আছে তার কোন গুগল ড্রাইভ থেকে কে বলতেছে ভাই তো উনি আবার একদম নতুন করে চোদ্দশো বৎসরের পর মানে পরে আবার নতুন করে ল্যাঙ্গুয়েজ ই করতেছেন আর কি আপনারা জানেন যে উসুল সেরে কি আছে যে আপনি ল্যাঙ্গুয়েজ এবং ল্যাঙ্গুয়েজ এবং রায় একটা হচ্ছে ল্যাঙ্গুয়েজ একটা হচ্ছে রায় মানে আপনার লজিক এই দুইটাও ইউজ করতে পারবেন কোরান ইন্টারপ্রিটেশনে করতে পার এটা যায় না জায়জ যে তা না কিন্তু এই এই দুইটা প্রথম তিনটা প্রথম তিনটা কি যে আল্লাহ মানে আল্লাহ কোরআনের আয়াত কোরআন দিয়ে বা আল্লাহ দ্বারা যে ইন্টারপ্রিটেশন করা হয়েছে আল্লাহ যেভাবে ইন্টারপ্রিট করছেন অনেক সময় আল্লাহ একটা আয়তের মিনিং আরেক জায়গায় বলছেন বা এটার এক্সপ্লেনেশন আরেক জায়গায় বলছেন আমরা জানি আদওয়াল বায়ান যখন আমরা আমাদের হালাকায় হচ্ছিল তখন আমরা জানি যে ওইটা হচ্ছে কোরআনের তফসির কোরআন দিয়ে আদাল বায়ানটা ওইরকমই সাংকিতি ইমাম সাংকিতির একটা তফসির পড়তেছিলেন অনেকদিন আকরাম আজমিন আব্দুল সালাম তো ওইটা আমরা জানি প্রথম সোর্স সেকেন্ড সোর্স হচ্ছে কি কোরআনের তফসিল হচ্ছে আল্লাহ রসুলের হাদিস দিয়ে বা আল্লাহ রসুলের কথা দিয়ে বা আল্লাহ রসুল নিজে যেভাবে এটাকে এক্সপ্লেন করছেন সেটা তিন নাম্বারটা হচ্ছে সাবিদের আন্ডারস্ট্যান্ডিং কি ছিল এই তিনটার সাথে কন্ট্রাডিক্ট করতে পারবে না সুতরাং আজকে চোদ্দশো বছর পরে আপনি এসে বলতেছেন হিয়া হাত্তা মাতলা এল ফজের মানে হচ্ছে ফজরের কি বলে সূর্য ওঠার সময় পর্যন্ত আমরা এটা এটা নিব না এই বিপদগামী হওয়ার কিন্তু প্রথম স্টেপ আপনার বা বিপদগামী হওয়ার প্রথম ই স্টেপ হচ্ছে এটা যে আপনি নতুন করে আপনি আমাকে ল্যাঙ্গুয়েজ শিখাইলেন যে না 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 এখানে তো এটা বলতেছে আচ্ছা এরপরে আপনার আমরা একটু আগাই তো বললেন যে ক্লিয়ার ইরিফ্রিটেবল প্রুফস অফ দ্য নোবেল কোরআন এখানে আজিজের সেকেন্ড মিনিংটা প্রথমটা তো বললেন যে দামি যেটা যেটাকে ডিফেন্ড দামি বলে সেটাকে ডিফেন্ড করতে হয় মূল্যবান বলে সেটাকে ডিফেন্ড করতে হয় ডিফেন্ড করার অনেক রকমের ব্যাপার আছে একটা হচ্ছে করাপশন টাপশনের ব্যাপারে ডিফেন্ড আর একটা হচ্ছে ডিফেম করলে কেউ অসম্মান করলে আমার আপনার আমার বুকে লাগা উচিত যেভাবে রসুল হাসানকে অসম্মান করলে লাগা উচিত কোরআন যেহেতু আল্লাহর সিফাত আল্লাহর আল্লাহর গুণের অংশ বা ইন্টিগ্রেল ই আল্লাহর বৈশিষ্ট্য সেটাকে কেউ অপমান করবে যখন পড়াইতেছে আমেরিকায় বা এসে আপনার বুকে লাগা উচিত আপনি আল্লাহর বেঁধে দেওয়া নিয়ম প্রোটেস্ট করার যেগুলো আছে সেগুলোর সেগুলোর বেসিসে যতটুক সম্ভব প্রোটেস্ট করবেন আপনি আর একটা হচ্ছে যে সামথিং দ্যাট অলওয়েজ ট্রিয়ামস বা উইন্স বলতে পারি আমরা জিতে সবসময় জিতবে বিজয়ী হবে অ্যান্ড ইজ নেভার ডিফিটেড এবং কখনো ডিফিটেড হবে না হারবে না কখনো দিস মিনিং অফ আজিজ অ্যাপ্লাইস টু দ্য ক্লিয়ার অ্যান্ড ইরিফিটেবল প্রুফস এই মিনিংটা থেকে সে যে সমস্ত ইগুলো আছে মানে আসলে কোরআন যে আল্লাহর কাছ থেকে আসতে আসছে এটা বোঝার অনেক রকম থিওরি দিন কিন্তু একটা জিনিস আমি বলি নাই বলি নাই মানে বলি নাই এই জন্য যে এটা আর ওর সাথে অনেক কথা বলতে হবে ওয়ান অফ দ্য বেস্ট হয়েছে কোরআন পড়া বোঝার জন্য আপনি যদি একটু ডিপে যান একটু মানে ধরেন ফর এক্সাম্পল আপনি লাস্ট থার্টি ডেজ রোজ একা এক দুই করে বোঝার চেষ্টা করছেন তাহলে কিন্তু আপনি নিজে এটা একটা বোধ এটা কিন্তু ই না আপনার এই বোধ আসবে আসবে যেভাবে খালেদ বিন ওয়ালিদের আসছিল যে এটা আল্লাহ ছাড়া কারোর কাছ থেকে আসে নাই আসতে পারে না সেটা হচ্ছে সবচেয়ে মানে সবচেয়ে প্রাইমারি আমি বলতে পারতাম কিন্তু আমরা এত দূরে এটার থেকে এত দূরে এটার থেকে যে কি বলবো মানে আমার এই গ্রুপের মানুষ বিদেশে থাকেন মুসলমানের ছেলে ছোটবেলায় সবই শিখছেন উনি ওই সুলাইমানি কি লাইব্রেরি আছে একটা ওটার ওই ট্রান্সলিটারেশনাল কোরআন চায় বিকজ উনি কোরআন পড়তে ভুলে গেছেন ট্রান্সলিটারেশন মানে বুঝছেন তো ওই যে শব্দগুলা সব বাংলায় লেখা এটা তোকে তো একদম একদম নাজায়েজ বলছেন জাকারিয়া ভাই তো এটা এটা আপনার না আমেরিকান দেন না এটা আপনার প্রশ্ন এভাবে করবেন না এখানে আমার ডিস্ট্রেকশন হয় প্রশ্নগুলো লাস্টের জন্য রাখেন আমেরিকান না আমেরিকানদের লাইসেন্স প্রাপ্ত বাংলাদেশে দিন প্রচার করেন তারা করছেন এটা আমেরিকান হুজুর আছেন না অনেক আমেরিকান হুজুর এক ডজনের নাম বলতে পারবো যাদের বাংলাদেশের প্রচন্ড স্ট্রং ফলোইং আমেরিকান বা অস্ট্রেলিয়ান হুজুর সাউথ আফ্রিকান হুজুর কত আছে না যাদের বাংলাদেশের স্ট্রং ফলোইং যাদের মুখে শুনলে এভরিথিং ইজ ওকে যাই হোক এরপরে বলতেছেন

পাবেন না ভুল ঢুকবে না ভুল আসবে না আপনাদের বলছি যে অ্যাটেম্পসগুলোর কথা বলছি না এখানের ভিতরে ভেজাল ঢুকানোর অ্যাটেম্পস শয়তান তো করবেই সেটা তো যে কেউ যে কারো মুখে যখন আল্লাহর কথা আসবে আর নবীপাগম্যটি তো বটেই যে কোনো ওয়াহি যখন ই করা হয় তখন শয়তান চেষ্টা করবে এটার ভিতরে ই ঢুকাইতে এবং সেটা যখন শেষ ওয়াহির দরজা যখন বন্ধ হয়ে গেছে তখন এক্সিস্টিং যে আপনার কাছে আছে সেটার ভিতরে ভেজাল ঢোকানোর জন্য শয়তান তার মানুষ দোষর যারা মানুষ অনুসারে যারা জিন শৈতান মানুষ শৈতান আছে না সেই মানুষ শৈতান গেলে চেষ্টা করবে বহুবার করছে করা হয়েছে আগামীতেও হবে না এটা বলতেছি না আগামীতেও হবে অর্থে হবে তফসিরে হবে অক্ষরে হবে অক্ষরে আমরা বলছি তো দুইটা ক্লাসিক্যালি বলছি না একটা যে একটা দম্মাকে ফাথা করতে চাইছিলেন একজন দম্মাকে ফাথা করতে চাইছিলেন আপনার এই যে মৌতাজিলেরা করতে চাইছিলেন কারণ দম্মা হলে আল্লাহ হলে হইলে হয় যে আল্লাহ কথা বলছেন আর আল্লাহ হলে হইলে আল্লাহর সাথে কথা বলা হয়েছে এটা চেঞ্জ করে দিতে চাইছিল কারণ আল্লাহ কথা বলছেন এটা তাদের বুঝে কোলায় না তো এই এই কথাটা আর কি যেমন আরেকটা বলছি যে আমরা ওই যে মোহাম্মদ সাল্লা সাল্লামের নাম যেখানে আসে তারপরে সাল্লাহ আলাইহ সাল্লাম লিখে কোরআন প্রিন্ট করে ফেলছিলেন একটা গোষ্ঠী সেটাকে স্কলাররা স্ট্রং ভাবে অপোজ করছেন এবং সেটাকে একদম রিমুভ করছেন এক্সিস্টেন্স থেকে সেই থেকে এইভাবে আল্লাহ প্রোটেট করছেন সমস্ত ভেজাল থেকে আবার করবেন ইনশাল্লাহ আল্লাহ আল্লাহ তো আমাদের হাতে হচ্ছে মানে এটাও আল্লাহ করাচ্ছেন আল্লাহ করবেন মানে কি আল্লাহ তো বাই মিন্স করাবেন তাই না এই যে হাফেজ বানায় করাইছেন তারপরে আমরা এইসব ভিজিলেন্ট থাকবেন আমাদের স্কলাররা তারা খেয়াল করবেন কোথায় ভেজাল ঢুকতেছে তারা এই করবেন

এখন বলতেছেন যে ইজ বেস্ট অন এই এখন পাঁচটা পয়েন্ট বলবেন এক দুই তিন চার পাঁচ বলবেন প্রথমটা হচ্ছে কোরআন ইজ সেফ গাইডেড ফ্রম শয়তান হু ক্যান ফাইন্ড নো ওয়ে টু ডিস্টোর্ট অর করাপ্ট ইট ইন এনি ওয়ে হোয়াটস এভার শয়তান কোনোভাবেই যেন এখানে ভিতর ভেজাল ঢুকাইতে না পারে সেটা প্রোটেক্ট করা হয়েছে প্রোটেক্ট করা হয়েছে এই জন্য যিনি নিয়ে আসছেন কেন জিব্রাইল আলাইহিস সালামকে দিয়ে আমরা আগে পড়ছি কেন তাকে দিয়ে পাঠানো হয়েছে সবচেয়ে মাইটি ফেরিস্তাদের ভিতর তাকে দিয়ে কেন পাঠানো হয়েছে যেন কোন রকম মানে অন দ্য ওয়ে যেন কোনো ভেজাল না ঢুকে তারপরে যে করছেন তার মুখে যখন উচ্চারিত হচ্ছে বা ট্রান্সফার যখন হচ্ছে তখন যেন কোনো ভেজাল না ঢুকে শয়তান যেন এটা কোনো ভেজাল না ঢুকাইতে পারে ই না ঢুকেতে পারে জিন শয়তান এটা আসতেছে মানুষ শয়তানের ব্যাপারও আসবে কোরআন ইজ ডিমড অনারেবল বাই দুই নম্বর পয়েন্ট বলতেছেন অনারেবল বাই আল্লাহ আল্লাহ বলছেন কোরআন সম্বোধন করছেন আজিজ বলে আজিজুন আজিজুন উনি প্রথমে যে একটা পড়ছে আমরা সৌরফ সিল্লা একচল্লিশ আল্লাহ যেহেতু এটাকে বলতেছেন যে অনারেবল তাহলে আমরা আমাদেরও এটাকে অনার করা উচিত আমাদের ডিউটি হচ্ছে এটাকে অনার করা তিন নাম্বার হচ্ছে ইট ইজ ইনপ্রেগনেবল ইন দ্যাট ইট ইজ ইনএক্সেসিবল টু অ্যান্ড ওয়েল ফর্টিফাইড এগেন্স্ট ফলসহুড কোনোরকম মিথ্যা ঢুকতে পারবে না এর ভিতরে ইমপ্রেগনেবল বলছিলাম না একটা সেন্স যেটা পেনিট্রেট করা যায় না বা বাইরে থেকে কিছু ঢুকায় দেওয়া যায় না লজ করা যায় না ভিতরে সেটা সো এটা ওয়েল ওয়েল ফর্টিফাইড এগেন্স্ট ফলসহুড কোনো মিথ্যা ঢুকতে পারবে না

কিভাবে পারবে না কিভাবে অনেক কথা আছে এটার প্রতিটা শব্দ প্রতিটা অক্ষর প্লেস করার থেকে শুরু করে স্ট্যাটিস্টিক স্ট্যাটিস্টিক্যাল ব্যাপার আছে তারপরে আপনার অর্ডারের ব্যাপার আছে আমরা বলছি যে একজন একজন লেখক উইথ এন এথিস একটা বইয়ের কথা আমরা আগে বলছি না একটা একটা ই ছিল তো বলতেছেন যে ধরেন উনি বলতেছেন মুস্তাফা মাহমুদ নাম বইটা আমার কাছে আসে এটা বলে আমরা ওই ফটোকপি করে জাস্ট দাওয়াতি কাজের জন্য ইসের কাছে দিছিলাম এক সময় আইসিসিতে দিছিলাম কেউ কেউ কালেক্ট করছে ডায়লগ উইথ এন এথিস্ট তো এই থেকে যেমন মুস্তাফা মাহমুদ নাম ইজিপশিয়ান এককালে কমিউনিস্ট ছিলেন বা সোশ্যালিস্ট ছিলেন পরে মুসলমান হয়ে লিখছিলেন বইটা তো উনি বলতেছিলেন যে কোরআনে যখন চোরের শাস্তি আসছে তখন ছেলের কথা আগে বলা হয়েছে মেয়ের কথা পরে বলা হয়েছে কারণ চুরি ব্যাপারটা মানে প্রাতিষ্ঠানিকভাবে ছেলেদের ব্যাপার আর কি আমি ক্রিপ্টমিনিয়ার কথা বলতেছে না বলছি বাইরে যে চুরি চুরি হয় যে দুনিয়াতে সেগুলা ছেলেদের প্রফেশন বা ছেলেরা করে থাকে আর মেয়েরাও করে কিন্তু মেয়েদেরটা সেকেন্ডারি জিনার কথা যখন বলা হয়েছে শাস্তি তখন মেয়েদের কথা আগে বলা হয়েছে ছেলেদের কথা পরে বলা হয়েছে তার কারণ জিনা যেটা নট রেপ জিনা যেটা সেটা একজন মেয়ের কনস্ট ছাড়া হইতেই পারে না তো উনি খুব সুন্দর করে বলছেন যে একজন মেয়ে যখন আয়নার সামনে দাঁড়ায় চুলে চিরুনিটা চালাইতেছে তখনই তার মনে প্ল্যান আসতেছে যে সে আজকে রাত্রে অমুকের সাথে অমুক জায়গায় দেখা করবে এই জন্য জিনা শাস্তির যখন বলা হয়েছে তখন প্রথমে মেয়েদের কথা বলা হয়েছে এইভাবে আর কি সবকিছু মিলায়া যে ইউনিকনেস কোরআনের সেটার কথা বলতেছেন যে সেই সব মিলায় বলা হচ্ছে যে সিমিলার কিছু কেউ প্রডিউস করতে পারবে না এই অনেক কথা আসবে অনেক রকমের বৈশিষ্ট্য আসবে যেটার জন্য বলা হচ্ছে যে এরকম কেউ কিছু প্রডিউস করতে পারবে না এটা কয়েকটা ওয়ার্ড না বা এটা একজন একটা কবিতা লেখছে ওইটার মতো আমি পারব কিনা সেটা না ব্যাপারটা আর কি অনেক ব্যাপার আছে এখানে যাই হোক পাঁচ নম্বর পয়েন্টটা বলতেছেন অনারেবল কেন কারণ এটা হচ্ছে আল্লাহর কথা আল্লাহর সাথে তো আমাদের কোনো প্রপোর্শন নাই আল্লাহর যে সিফাত নাম সিফাত গুলা নিয়ে যে পড়েন আপনি বা একটু চিন্তা ভাবনা করেন দুনিয়া নিয়ে ইভেন ইভেন ইউনিভার্স নিয়ে ইভেন সায়েন্স নিয়ে ইভেন ইসে মানে মানে জাস্ট রিফ্লেকশন যেটা আমি থিওরির কথা বলতেছি না অঙ্কের কথা বলতেছি না তাহলে আল্লাহর যে সম্মান পাওয়ার কথা বা আল্লাহর যে বড়ত্ব আমাদের সাথে কোনো প্রপর্শন নাই মানে এটা এমন না যে আমি এক হইলে আল্লাহ পাঁচশো কোটি পাঁচ হাজার কোটি তা না কোনো প্রপোর্শন নাই তো সেইখানে তার যে তার যে সম্মান সেই হিসাবে তার স্পিচের যে সম্মান হওয়া উচিত অ্যান্ড অ্যাজ সাচ ইজ নট সামথিং দ্যাট হ্যাজ বিন ক্রিয়েটেড এবং কেন যে এটা সৃষ্ট কোনো বস্তু না সৃষ্ট কোনো বস্তুর একটা সম্মান থাকবে আর একটা সম্মান থাকবে আমরা তহিদের প্রথম পয়েন্ট কি বলি যে আল্লাহকে যা কিছু এক্সিস্ট করে এই মহাবিশ্বে সবকিছু যা কিছু আমরা জানি এক্সিস্ট করতে জান্নাত না নাম আড়স থেকে শুরু করে যা কিছু আমরা জানি ফেরেস্তা আকাশ মণ্ডলী যা বলেন আপনি যা কিছু আমরা জানি এক্সিস্ট করে তার সবকিছু হচ্ছে আল্লাহ আলাদা আর সবকিছু একদিকে সবকিছু ক্রিয়েটেড আল্লাহ হচ্ছেন ক্রিয়েটর একইভাবে কোরআন হচ্ছে কোরআনের একটা ই কি যেহেতু আল্লাহর স্পিচ সেহেতু অনারেবল আর একটা কারণ কি অ্যাজ সাচ ইজ নট সামথিং দ্যাট হ্যাজ বিন ক্রিয়েটেড এবং এটা সৃষ্ট বস্তু না যেহেতু আল্লাহর স্পিচ সেই জন্য সে এই নামটা ডিজার্ভ করে আল আজিজ বা এই নামটা সেই জন্য ইউজ করছেন আল্লাহ সেটাও একটা কারণ বলতেছেন যাই হোক এরপরে বলতেছেন যেটাই হোক না কেন উপরে আল্লাহ যে রিগার্ডলেস উপরে যা বলছেন আল্লাহ ইচ অফ দ্য অ্যাভ মেনশন ইন্টারপ্রিটেশন সেজ সামথিং ট্রু অ্যাবাউট দ্য কোরআন হোল্ড করে আমরা যেটা বলি লেয়ার আপন লেয়ার্স অফ মিনিং একজন ওয়েস্টার্ন স্কলার বলতেছিলেন একদিন যে একবার পড়বেন একটা মিনিং বুঝলেন আপনি দুইবার পড়বেন এতে তো আগে খেয়াল করে নেই আমি যেমন ধরেন আমি দেখি যে প্রত্যেক রিডিং এ কিছু না কিছু নতুন আসে এই আপনাদেরকে আগেও আমি প্রত্যেকটা দেখবেন যে আপনি একটা জিনিস জানছেন বা একটা জিনিস হয়তো জানা বলতে ওই জানেন খেয়াল করছেন সেটাও যেটা আগে খেয়াল করেন নেই যদি আপনি ওপেন মাইন্ডে যান কোরআনের কাছে তো বলতেছেন যে ইট ইজ এ ওয়েল নোন

ওয়ান ইন্টারপ্রিটেশন ইজ কারেক্ট অ্যান্ড দ্য আদার ইজ ফলস তখন দেখা যাবে যে একটা কারেক্ট একটা ভুল যেমন আমরা মাতলা এল ফাজের যেটা বললাম এটা আমরা দেখবো যে একেবারে আপনি আপনি মঞ্জুর ভাই এটা আমি খুইলা দেখলাম পয়লাই হাতের কাছে ওইটা পাইলাম ওই যে কি বলে বায়ন ফাউন্ডেশনের যে বাংলা ট্রান্সলেশনটা ওইটা তারপরে একটা একটা করে আমি অনেক কটা দেখলাম সবাই আন্ডারস্ট্যান্ডিং হচ্ছে এটা যে এটা ই পর্যন্ত হাদিসের আন্ডারস্ট্যান্ডিং সাহাবিদের আন্ডারস্ট্যান্ডিং ইয়ে এখন উনি চোদ্দশো বছর পরে এসে বলতেছেন যে এটার 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 ল্যাঙ্গুয়েজটা এটাও মিন করতে পারে এই এই যেমন এটা উদাহরণ একদম হাসির কাছে পাইলাম যে এটা কন্ট্রাডিক্ট করতেছে একটা ঠিক হবে তাই না কন্ট্রাডিক্টরি হইতেছে এটা দুইটা একসাথে হইতে পারে না আইদার ইসের আগে হবে অথবা ইট ইজ এক্সটেন্ডেড আপ এক্সটেন্ডেড আপ টু ই সূর্যোদয় পর্যন্ত কদের রাত্রি সূর্যোদয় পর্যন্ত হইলে তার এটা বলার কোনো মানেই থাকে না এটা তো অটোমেটিক্যালি নাই হয়ে গেল এইটা একটা এটা তাহলে বাতিল

দুইটাই দুইটা আলাদা দুইটা আলাদা চেহারা আসপেক্ট বা চেহারা বা আলাদা ই দিতেছে অফ দ্য ট্রুথ সত্যের আরেকটা ই দিতে আচ্ছা টু বেটার আন্ডারস্ট্যান্ড দিস প্রিন্সিপাল কনসিডার থ্রি পিপলস ডেসক্রিপশন অফ এ গার্ডেন এখন উনি একটা উদাহরণ দিচ্ছেন দুনিয়া বি উদাহরণ যে এটা আন বোঝার জন্য তিনটা মানুষ তিনটা মানুষ একটা বাগানে গেছিল গিয়ে এসে তিনভাবে ভাবে করলো প্রথমজন বলল যে আপনার প্রথমজন বলল যে বিউটিফুল বাগানটা সুন্দর আরেকজন বললো ইট ইজ গ্রিন এবং তিন জন উনি বললেন যে ইটস ফ্রুটস আর রাইপ বাগানে ঢুকছিলেন ফলের বাগানে একজন বললেন বাগানটা খুব সুন্দর আরেকজন বললেন যে এটা গ্রিন সবুজ বা জীবন্ত আরেকজন বললেন যে ফলগুলা পাকা রাইপ ফ্রুটস আর রাইপ এখন কে সত্যি কথা বলতেছেন এখানে কিন্তু আসলে কোনো কন্ট্রাডিকশন নাই ইট ইজ It is very much possible Well, it is possible that all three of them are telling truth. The garden is beautiful and green, and its fruits are ripe. Similarly, in the Noble Quran, it often occurs that the scholars of Tafsir or one scholar of Tafsir gives one interpretation of a verse, while a second scholar

ওভারঅল মিনিং এর একটা করতেছেন এটাই বোঝাইছেন আমি যার কথা বলতেছি আমি যখন ওয়েস্টার্ন স্কলার উনি মসজিদের ইমাম আমি নাম ভুলে গেছি উনার কনভার্টেড তো উনি বলতেছেন যে লেয়ারস अपॉन লেয়ারস অফ মিনিংস কোরআনের কথা বলতেছিলেন যে যখন পড়বেন এই জন্য বারবার পড়বেন এবং প্রত্যেকবারই একই কনসেন্ট্রেশন নিয়ে পড়ার চেষ্টা করবেন একটা জিনিস হয়ে যায় মানুষ যখন ইউজড হয়ে যায় কোনো কিছুতে তখন সে তার ভিতর কিন্তু আর কোনো ফিলিং কাজ করে না যেটা অর্থ না বুঝে যারা হাফিজ হন তাদের ব্যাপারে যেটা প্রযোজ্য হয় কিন্তু যখন মিনিং বুঝবেন অথবা বোঝার চেষ্টা করবেন তখন দেখবেন যে প্রত্যেকবার আপনি করবেন এবং ডিফারেন্ট ডিফারেন্ট তফসির দেখবেন পাশে নিয়ে বসবেন ডিফারেন্ট ডিফারেন্ট তফসিরে দেখবেন যে কি বলতেছে বা এখন তো আসলে আমি দেখি যে আমার ফোনে যে এইটা আছে অ্যাপসটা আছে যেটাই আছে কোরআন ইসের সেটাও মাসাল্লাহ এই প্রত্যেকটা ওয়ার্ডের তো অর্থ আছে সেই ওয়ার্ডগুলো আবার রুট ওয়ার্ডগুলো আছে মানে ল্যাঙ্গুয়েজের জন্য খুব হেল্পফুল তো এখন আমাদের আল্লাহ তো আমাদের জন্য অনেক সহজ করে দিয়েছেন আমাদের টাইম কমে গেছে জীবনে সহজ করে দিয়েছেন আমাদের জন্য অনেক দিস ইজ পার্ট অফ দ্য বিউটি অব কোরআনের সৌন্দর্য একটা অংশ এ সিঙ্গেল ওয়ার্স ক্যান কনভে মেনি মিনিংস একটা একটা আয়াত অনেক মিনিং ই করতে পারে আপনি ওই আহ নাসর যেটাকে আমরা বলি এটা এটা যখন রিভিল হচ্ছিল বা এটা যখন আসতেছিল তখন যাদের বুঝ খুব ভালো তারা কি কাঁদতে শুরু করছেন যে এটা রসুল বিদায় ঘন্টা আসল কিন্তু আমরা কি আমরা ধরেন বছর পর্যন্ত কি এটা এটা বুঝছি যে লাইফ লাইফের বিদায় ঘন্টা বুঝি নেই আমরা আমাদের কাছে এটা আরেকটা মিনিং এটা বলতেছি আর কি যে মানে অনেক মিনিং থাকতে পারে এবং এটা মেধার উপরে প্রজ্ঞার উপরে ফিলিং এর উপরে শন উপরে প্রেজেন্স অফ মাইন্ডের উপরে ভ্যারি করতে পারে এক একজন বুঝবেন ইভেন আপনি পড়তে গিয়েও সেটা দিস প্রিন্সিপাল অ্যাট লিস্ট মোস্ট অফ দ্য টাইম টু দা নেমস অ্যাট্রিবিউটস অফ কোরআন এই প্রিন্সিপাল যে অনেক মিনিং থাকতে পারে এটা যখন কোরআনের নাম এবং সিফাতের কথা আসবে সেগুলোর ব্যাপারে বেশি প্রযোজ্য আরো এ সিঙ্গেল অ্যাট্রিবিউট ক্যান বি বিপ্রিটেড ইন থ্রি ফোর ফাইভ অর মোর মানে তিন চার পাঁচটা অথবা আরও বেশি সে মিন করতে পারে অ্যাট্রিবিউট সিফাত কোরানের এবং প্রত্যেকটি ক্যারেক্ট হতে পারে এরপরে বলতেছেন ইন রিগার্ড টু দ্য ওয়ার্ড আজিজ আজিজ এর কথা বলতে গিয়ে বলতেছেন ইট ইজ ইন্টারেস্টিং টু নোট দ্যাট দ্য দ্যাট আল্লাহ ইউজ ইট টু ডিসক্রাইব কোরআন প্রফেট অ্যান্ড দ্য নেশন অফ মুসলিমস আল্লাহ এই একটা শব্দকে এই একটা শব্দকে কোরআনকে ব্যাখ্যা করতে গিয়ে বলছেন বা কোরআনের বর্ণনীতি থেকে বলছেন রসুল সালসামের বর্ণনীতি থেকে বলছেন এবং মুসলিম জাতির বর্ণনা দি থেকে বলছেন একই শব্দ ইউজ করছেন এই এই উদাহরণটা দিয়ে এই এই সিফারটা শেষ হয়ে যাবে তিনটা আয়াত এখানে কোট করছেন প্রথমটা হচ্ছে যেটা আমরা শুরু করছিলাম এই 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 নামটা সেটা হচ্ছে সুরাফু একচল্লিশ নাম্বার আয়াত এখানে আল্লাহ বলতেছেন ভ্যারেলি ইট ইস অনরে রেসপেক্টেড বুক ওয়া ইনাহু আজিজুন নিশ্চয়ই ভিতরে ইন্দ্রিলি কথাটা আসতেছে ওয়া ইনাহু অ্যান্ড ভ্যারিলি ইট ইজ অনারেবল রেসপেক্টেড বোক আল্লাহ বলতেছেন কোরআনকে বললেন আজিজ তাই না এরপরে আসতেছে সুরাত একশো আঠাশ নাম্বার কি বললেন কারে বললেন রসুল কথা বলতেছেন ভ্যারলি এ মেসেঞ্জার সরি এটা এটা আলাদা সরি একটা ব্র্যাকেটের কথা আমি পড়ে ফেস মিন আনফুসিকম ভ্যারি দেয়ার हैज কাম টু ইউন্ড টু ইউ এ মেসেঞ্জার দ্যাট ইউ শুড রিসিভ না এটা এগুলো অন্য কথা ঠিক আছে যাই হোক এই মেসেঞ্জার বলে ফ্রম এমংস ইউর সেলফ মিন আনফুসিকম তারপরে বললেন যে উনি হচ্ছেন আজিজ এখানে আল্লাহ আজিজুন আজিজুন নামটা রাসুল হাসলামকে দিলেন রেসপেক্ট আউট অফ রেসপেক্ট বাই আচ্ছা তিন নম্বরটা হচ্ছে মুসলমান মুসলিম জাতির কথা বলতেছেন বাট অনার পাওয়ার এন্ড গ্লোরি বিলংস টু আল্লাহ হিজ মেসেঞ্জার অ্যান্ড দ্য বিলিভার্স এটা সুরা মুনাফিকুর আয়াত এর আগের টা ছিল সুরাত একশো আঠাশ নম্বর আয়াত আর এটা হচ্ছে সুরাম মুনাফিক আল্লাহ বলতেছেন যে ও অনার পাওয়ার গ্লোরি তিনটাই ঢুকছে এই আজি শব্দের ভিতরে ওয়ালিল্লাহি ইজ্জাতু মানে এখানে ইজ্জা মনে আছে ইজ্জা কথাটা বলছিলাম আমি শুরুতে ইজ্জা কথা থেকে আজিজ আসছে তো কার ইজ্জত কার আমরা থেকে বাংলা ইজ্জত বলি আর কি ইজ্জা ওয়ালিল্লাহি ইজ্জাতু ওয়ালির রসুলিহি এবং তার রসুলের ইজ্জত ওয়ালিল মিনিনা এবং তার মোমিনদের বা বা মিনিনা মুমিনদের তার না মোমিনদের রসুলের বেলায় রসুল ইহি আসছে আর এখানে ওয়ালিল মিনিন বা মিনিনা আর কাদের জন্য যারা বিশ্বাসী তাদের জন্য তাদের হচ্ছে সম্মান তাদের হচ্ছে পাওয়ার তাদের হচ্ছে গ্লোরি এই এই তো যাই হোক তিনটা এই সে একটাতে একটাতে আপনার কোরআনকে বললেন আজিজ নাম দিলেন আরেকখানে রসুলকে বললেন আজিজ নাম দিলেন এখানে বললেন আল্লাহ রসুল এবং মুসলিম জাতিকে বললেন বা মুসলিমদের বললেন আজিজ বা ইজ্জত ইজ্জত বললেন তাদের আর কি তো এটা নিয়ে আমাদের ই শেষ হইলো আজিজ শেষ হইলো এরপরের নামটা হচ্ছে আমি যাব কিনা দেখি পনেরো মিনিট আর পনেরো মিনিট আছে আমাদের হিসাবে তা আমরা একটুই করি অল্প একটু শুরু করি যদি না পারি পরের দিনের জন্য থাকবে এরপরের সিফাত সরি নাম না এরপরের সিফাতটা হচ্ছে আল করিম এটাও আমরা খুব শুনি আল আনুল করিম হ্যাঁ আমরা প্রায় শুনি না এইটা আমাদের প্রচলিত আর কি একটা ই আর কারিম কথাটা এমনিতেও অনেক ব্যবহার হয় যেমন ইদানিং রামাদান করিম বলে একটা একটা অনেকটা গ্রিটিং টাইপেরই আসছে এটা অবশ্য ইনোভেশন এটা সাবিরা এইভাবে করছেন বলে কোনো প্রমাণ পাওয়া যায় না সুতরাং এটা হচ্ছে মডার্ন ডেজ একটা ই ব্যাপার এবং যাদের কোনো ফিলিং নাই তারাও এটা একটা করে এখন মানে দেখবেন কার্ড ফর্মে বা মেসেজ ফর্মে অবাক হয়েছিলাম যে বারো সালে কবে দুই হাজার বারো সালে সালে হ্যাঁ এটা বারো সালের ঘটনা দুই বারো সালে আমার স্টপ ওভার ছিল মসজিদুল হারাম থেকে আসতেছিলাম দুবাইতে স্টপ ওভার ছিল পাঁচ ঘন্টা দুবাই এয়ারপোর্টে দিনের বেলা সকাল দশটা তো সকাল দশটায় খুব সুন্দর করে রামাদান করিম সাজানো একদম বাতি দিয়া এবং ওইখানে মদের খোলা মাসে তো এই করিম এই বলার কি যাই হোক সেটা নতুন জিনিস বাট এমনিতে করিম অনেক কিছুর বেলায় ব্যবহার হয় এবং আমরা দেখবো এখানে করিমের মানেও প্রাথমিকভাবে মানে হচ্ছে অনারেবল অনোবেল এই এই জায়গাতে একটা ব্যাপার চলে আসে যে এটা বেশ কিছু পড়াশোনা করলে আপনি দেখবেন আগেও আমরা বললাম আজিজও বললাম অনারেবল করিমও বললাম অনারেবল এই ভিতরে কিন্তু ডিফারেন্স আছে এটা ইউজ থেকে বুঝতে হবে যখন আপনি বেশ কিছু পড়াশোনা করবেন বেশ কিছু আয়াত পড়বেন বেশ কিছু বার জিনিসগুলো পড়বেন তখন দেখবেন যে না এটা এখানে যেভাবে ইউজ করা হয়েছে ইউজ বা এই আলাদা করে ব্যবহার করা আলাদা দুইটা নাম বা আলাদা দুইটা সিফাত বা আলাদা দুইটা বৈশিষ্ট্য দেওয়ার কারণ আছে আচ্ছা এখানে প্রথম যে আয়াতটা বলতেছেন সেটা হচ্ছে আহ সুরা দুইটা দুইটা তিনটা আয়াত বলতেছেন একসাথে সুরা আহ ওয়াকিয়া ছাপ্পান্ন নম্বর সোরা পঁচাত্তর ছিয়াত্তর সাতাত্তর নম্বর আয়াত একসাথে এখানে আসতেছে এখানে বলতেছেন ইন্নাহু লা শেষে যা একদম লাস্টে যে এই অ্যাতগুলার শেষে আসতেছে যে কথাটা সেটা আমি পড়ি কারণ এখানে নামটা আসছে বা রিসিফারটা আসছে বৈশিষ্ট্যটা আসছে বলতেছেন ইন্নাহু লাহ কোরআনুন করিমুন আচ্ছা আল্লাহ প্রথমে ই করতেছেন কসম কাটতেছেন ফালা উকসিমু বলতেছেন কিরিয়া কসম কাটছেন মাওয়াকি মাওয়াকি অফ দ্য স্টার্স মি কথাটা মানে কি যেখানে গন্তব্য অনেক অনেক কটা মিনিং হয় গন্তব্য বা ট্রাজেক্টরি বা পথ বা তাদের অস্ত যায় যেখানে তারাগুলা যেখানে গিয়ে অস্ত যায় এই সবকটা মিনিং আসবে অফ দ্য স্টারস নজুম তাদের দিয়ে কসম মানে এটা ওথ প্রথমে এরপরে আল্লাহ আবার মনে করে দিচ্ছেন ভ্যারিলি দ্যাট ইজ ইন এ গ্রেট ওথ ইউজুয়াল নাই ব্যাপারটা আর কি মানে আল্লাহ নিজেই বলতেছেন যে এটা হচ্ছে খুব বড় একটা কসম ইফ ইউ বাট নো তোমরা যদি জানতে এটা কিন্তু খুব বড় একটা শপথ যে শপথটা আল্লাহ নিতেছেন তারপরে আল্লাহ বলতেছেন দ্যাট দিস ইজ ইন ডিড অ্যান অনারেবল রিসাইটাল যদি আমরা মানে সাব্যিক অর্থ করি তাহলে কোরআন করিমনের মানে হচ্ছে কোরআন মানিতে যা রিসাইট করা হয় রিসাইটাল আর করিম অনারেবল রিসাইটাল আল্লাহ বলতেছেন দ্যাট দিস ইজ ইন ডিড অ্যান অনারেবল রিসাইটাল ব্র্যাকেটে দিচ্ছেন দ্য নোবেল কোরআন তো এখানে বলতেছেন যে যত যত আসমানি কিতাব আছে তার উপরে আল্লাহ এটাকে সম্মানিত করছেন এখানে আল্লাহ কোরআনকে অনার করছেন মানে হচ্ছে আল্লাহ যখন কোরআনকে অনার করতেছেন

আহ মানে অ্যানাটোমি সম্বন্ধে জ্ঞান ছিল না বাই নি সুলবি বার্তারাই যে ইটা আর কি ওই যে আপনার সুরা তারিখ সুরা তারিখের আহ ছেশি ছেয়াশি নম্বর সুর না হ্যাঁ শ্যাশি নম্বর সুর বোধহয় ওইটার ছয় সাত নম্বর আয়া আছে যেটা এই কাফের বাংলাদেশি কাফের বাংলাদেশি আহ ই বিদেশে থাকে ইংল্যান্ডে থাকে ইংল্যান্ডে প্রভুদের পাঁচ আটে ওইখান থেকে বলতেছে যে এই কত বছর আগের ওই গ্রিক থিওরি বা ওইখান থেকে রাসুল ইসলাম এটা নকল করে লিখছে রাসুল ইসলাম তো সাড়ে তিনশো বছর বয়স থাকলে তো পারতেন না যে প্রত্যেকটা জিনিস যদি উনি এইভাবে ইসের থেকে করতেন মানে ধরেন একে তো উনি উম্মি ছিলেন সেটা তো বাদই দিলাম আর প্রত্যেকটা জিনিস যদি অমুক কিতাবে এটা আছে অমুক কিতাব অমুক হিসাবে সেটা থেকে যদি উনি ই করতেন তাহলে তো সাড়ে তিনশো বছরেও মানে কত তেইশ বছর দুইশো বছরেও কোরআন কম্পাইল করা সম্ভব ছিল না মানে কথার কথা বলতেছে জাস্ট ইনফরমেশন গুলোর কথা বলতেছে নজবিল্লা আমি এটা বলতেছি না যে দুইশো তিরিশ বছর হায়াত পাইলে উনি করতে পারতেন সেটা আমি বলতেছি না একবারও কিন্তু আমি বলতেছি যে যেভাবে বলতেছে এই ইনফরমেশন এখান থেকে এই ইনফরমেশন থেকে দুশো তিরিশ বছরেও ওনার এটা হওয়ার কথা না তো যাই হোক এটা কথা হচ্ছে যে তারা কি নিয়ে বলে বা কি করে ফ্যাব্রিকেশন না এই করিম যখন বলতেছেন আল্লাহ এ প্রোডাক্ট অফ ম্যাজিকও না কারণ এটাও কিন্তু বলতো যে সুৎসেয়াররা মানে জিনে ভর করছে জাদুঘর ভর করছে বা যারা যারা তন্ত্র মন্ত্র করে তারা আল্লাহ রসুলকে শিখাই দিচ্ছে এই সমস্ত কথাগুলো কিন্তু তখন মক্কার কাফেররা বা যখন তারা করতে পারতো না মানে যখন না কোনো জিনিস তখন মানুষ কি করে তখন হাতরায় বেড়ায় এটাকে অন্য একটা কিছু দিয়ে করতে চেষ্টা করে নিজের মতো মন গড়া বা কিছু একটা দিয়ে এক্সপ্লেন করতে চেষ্টা করে তখন যাই হোক আল্লাহ এই আয়াতের কথা বলতেছেন আল্লাহ কনফর্ট অনার আপন দা কোরআন ইন দা ইন দার্স ইন ভার্স ভারি ওয়ারেন মানে উপরে যে তিনটা আমরা তিনটা এক পড়ছি আসলে এগুলোর কথা বলতেছেন ওয়ারেন ইন ডিসক্রাইব করান অ্যাজ বিং অ্যান্ড হনরেবল রিসাইটেল আল্লাহদ এখানে নিজেই বলতেছেন যেটা একটু সম্মানিত পড়ার ব্যাপার বা সম্মানিত তেলাওয়াতের বিষয় রিসাইট রিসার্টেলের বাংলা কি বলবো আমি জানি না আছে নাকি কিছু রিসার্টেলের সরাসরি বাংলা পঠিতব্য আর কি হ্যাঁ আবৃত্তি করার জিনিস আর কি সেটা বলতে পারি আমরা কবিতা কথাটা আমি ইউজ করতে চাই না রিসাইটাল যাই হোক যেটা আবৃত্তি করা হয় যেটা রিসাইট করা হয় যেটা পড়া হয় যেটা রিপিট করা হয় এই সেন্স টা আসে আহ এন অনারেবল রিসাইটাল আচ্ছা এরপরে বলতেছেন হিড ইন ইমিডিয়েটলি স্টেট ফ্যাক্ট দ্যাট দ্যাক্ট ইস এন অনারেবল রিসাইটল প্রথমের ফলা উকসিমু বইলেই কিন্তু আল্লাহ কথাটা বলেন নাই তার মাঝখানে আবার একটা কথা বলছেন এটা উনি খেয়াল করছেন বা এটা উনি পয়েন্ট আউট করছেন এটা খুব ইম্পর্টেন্ট হি প্রিসিডেড দ্যাট দ্য স্টেটমেন্ট হি হি প্রিসিডেড দ্যাট স্টেটমেন্ট উইথ এন ওথ একটা একটা কসম দিয়ে শুরু করছেন এক নম্বর এবং তারপরে আবার বলছেন যে এটা হচ্ছে একটা বড় কসম ইনডিড তারপরে কি বলছেন দ্যাট ইজ ইনডিড এ গ্রেট ওথ ইফ ইউ এর বাট টু নো তোমরা যদি জানতা এটা একটা বড় কসম অর্থাৎ এই ব্যাপারটা হয়তো খুব বড় একটা ব্যাপার বা খুব খুবই বিস্ময়কর একটা ব্যাপার যে তারাগুলা যে অস্ত যায় যে ব্যাপারটা বা তারাগুলার যে ট্র্যাজেক্টরি তারাগুলার যে পথ তাদের যে মুভমেন্ট এই এই সব সেন্সগুলো আসে তাদের যে মঞ্জিল মঞ্জিল কথাটা আসে একটা মঞ্জিল বলি না আমরা যে শেষ কোথায় লক্ষ্য সেটা সেই কথাগুলো আসে তোমরা যদি জানতা তোমরা যদি জানতা বলে আল্লাহ আল্লাহ কি করছেন ওতটাকে আবার সাবসেনশিয়েট করছেন যে ওতটা অনেক বড় একটা ওত তারপরে বলছেন কথাটা যে ইন দা ফলোয়িং ওয়ার্ডস তারপরে আমরা এখানে পড়ছি তার ছোট ছোট হবো সব কটা তারপরের আটটাতে বলতেছেন যে আল্লাহ স্টেটেড দ্যাট গ্রেট ওথ ওয়াজ অ্যাবাউট ওয়াট দ্যাট গ্রেট ওথ ওয়াজ অ্যাবাউট ওই 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 ওথটা সেই কসমটা এই বড় কসমটা কিসের ব্যাপারে করতেছেন আল্লাহ সেটা তিন নম্বর প্রথমে কসম করছেন তারপর বলছেন এটা বড় বড় একটা একটা কসম বা শপথ যে সেই শপথটা কি ব্যাপারে শপথ করলেন আল্লাহ ইট ওয়াজ দ্য লফটি স্ট্যাটাস অফ কোরআন কোরআনের যে বিশেষ একটা স্ট্যাটাস বিশেষ একটা মর্যাদা বিশেষ একটা অবস্থান সেটার ব্যাপারে আল্লাহ কসমটা করলেন সো ইট ওয়াজ অ্যাজ ইফ যেন আল্লাহ বলতেছেন যেন আল্লাহ বলতেছেন যে আই সোয়ার বাই দ্য সেটিং অফ দ্য স্টার্স এখানে সেটিং শব্দটা ইউজ করছেন যদিও আপনি যদি দেখেন এই আবু বকর জাকারি বা অন্য তফসির দেখবেন অনেক কটা মিনিং আছে সেটিংও আসছে ট্র্যাজেক্টরি আসছে কক্ষপথ আসছে তারপরে মুভমেন্ট আসছে তারপরে আপনার মঞ্জিল আসছে শেষ কোথায় অস্ত যাওয়া আসছে অনেক কটা মিনিং আসছে আচ্ছা সেটিং অফ দ্য স্টার্স দ্যাট দিস কোরআন ইজ অ্যান অনারেবল রিসাইটাল এজিফ আল্লাহ বলতেছেন যে হ্যালো কারো মাইক্রোফোনটা অন বোধ হয় আমরা শেষ করে দিব মাইক্রোফোন বন্ধ রাখেন শেষ হয়ে যাবে ইনশাল্লাহ তো বলতেছেন যে আই সোয়ার মানে এটা আল্লাহ শপথ করে বলতেছেন কোরআন ইজ এন অনারেবল রিসাইটেল ইট ইজ দ্য প্রোডাক্ট অফ নাইদার ম্যাজিক নট সুৎসাইং যেটা আমি আগে বলে ফেলছি এটা কোনো জাদুর প্রোডাক্ট না সুৎসেং তন্ত্রমন্ত্র যারা এই করে তাদেরই না আপনি দেখবেন অনেক তন্ত্রমন্ত্রে কিন্তু মানুষ বোঝে না খেয়াল করছেন এটা যখন এই যে এই ওঝা টোঝা এরা যেগুলো অং বং মার্কা কিছু বলবে সাধারণ পাবলিক কিন্তু কিছু বুঝতেছে না এটা কিন্তু তন্ত্রমন্ত্র না এটা এটা বোঝার জন্য আসছে জানার জন্য আসছে শেখার জন্য আসছে প্রয়োগ করার জন্য আসছে এটা তন্ত্রমন্ত্র বা ম্যাজিকের কোনো ব্যাপার না এবং দ্যাট রিমাইন্ডস মি একটা বই আছে এই দেশের হাকিমল্লোম্মদ বইয়েরা পরিচিত একজনের লেখা ওই বইটার নাম হচ্ছে আমলে কোরআনে উনি কোরআন দিয়ে তাবিজ তাবিজ লেখা শিখাইছেন মানে কোরআনের আমল হচ্ছে তাবিজের মাধ্যমে এই তাবিজ লেখার জন্য কোরআন আসেনি যদিও কোরআন শিফা বা কোরআনের দোয়া আমরা পড়বো রুকিয়াও ঠিক আছে কিন্তু তাবিজ লেখার জন্য আসেনি নাই কোরআন তাবিজ লেখা গোজ ক্লোজ টু ব্ল্যাক ম্যাজিক তাই না ওইটার কাছে চলে যায় এই তাবিজ এখানে পড়ে রাখবেন ওইখানে বালিশের নিচে রাখবেন নাহলে বিছনার নিচে রাখবেন নাহলে ঘরের কোনায় পুতবেন এগুলোর জন্য আসেনি নাই কোরআন যদিও মানুষ সেটাকে সেই লাইনে নিছে এটা আমি তো জাস্ট দেখার জন্য কিনছিলাম যে এটা কি আছে সত্তর টাকা দাম পাওয়া যায় এখনো পাবেন আপনারা খুঁজলে এটার ভিতরে কি আছে তারপরে একদম প্রথমে দোয়া টোয়া তারপরে একদম নকশা টকশা আছে আর কি সবকিছু এবং মারাত্মক মারাত্মক সব নকশা আছে যাই হোক ইট ইজ দা প্রোডাক্ট অফ দেয়ার ইট ইজ ইট ইজ দা প্রোডাক্ট অফ নাইদার ম্যাজিক নট সিং নট ডাজ ইট কন্টেনারি লাইস একটা হলো যে প্রোডাক্টও না আর এটা কোনো মিথ্যা কথা ধারণ করে না এবং এটা আমি ইন অ্যাডিশনালি আমার মনে আসলো এটা যে এটা ওই কাজের জন্য না ম্যাজিক চেয়ার প্রোডাক্টও না আর ম্যাজিকের জন্য না এটা ম্যাজিকের জন্য বলতে তন্ত্র মন্ত্র তাবিজ যেটারে বলি আমরা এই জন্য কি আমরা অত্যন্ত সাবধান হব যে যে একটা জিনিসকে যখন আমরা বলবো যে এটা হইলে এটা হয় এটা একটা দলিল থাকতে হবে এটা হলে এটা হয় যখন বলবো একটা দলিল থাকতে হবে বা এটা এইভাবে করা যাবে এটা এখানে পড়তে হবে যেগুলো আছে না যেমন আমরা আমরা যখন মানে ইয়াং ছিলাম যখন জানতাম না কিছু নিয়ামল কোরআন ছিল আমাদের একটা সোর্স অফ নলেজ নিয়ামল কোরআন নজবুল্লাহ মানে এটা ঘরে রাখা উচিত না এটা তো এটা ছিল কি আমার মেয়ের অসুখ হয়েছিল তো আমরা সবাই মিলে সাল আকবার খতমে ইউনিস পড়লাম সব আপনার মোটর দানার মতো কি সব ওই ওইরকম ছোট ছোট কি জানি সব নিয়ে ভাগ করে নিলাম ভাগ করে নিয়ে সারা ফ্যামিলি মিলে সলক্ষ্য ভর খতমেজ পড়লাম এই যে জিনিসটা লাহি লাহ ইল্লাহ তার সোভহানাকানী কুতুমিনার দুয়ালেমিন এটা তো কোরআনের আয়াত ঠিক না কিন্তু এটার এই ইউজটা ঠিক না এই ইউজটা কোনো আল্লাহ বলেন নাই আল্লাহ রসুল বলেন নাই সাবেরা করেন নাই সুতরাং এই ইউজটা ঠিক না এই কথার বলতেছিলাম আমি যে এই ধরনের ইউজ করা যাবে না আচ্ছা তো বলতেছেন যে কোনো মিথ্যা নাই এটার ভিতরে রাদার ইট ইজ অ্য অনরেবল অ্যান্ড প্রেস বর্থের রিসাইটল বরং সম্মানিত এবং প্রশংসনা করা যায় যেটা সেটা কারিমের থেকে এইভাবে আসতেছে আবৃত্তি করার ব্যাপার এটা করার ব্যাপার আল্লাহ হ্যাজ মেড এ মিরাকল ফর ইস প্রফেট যেটা তার নবীর জন্য একটা মজিজা যেটাকে আমরা বলি আমাদের নবীর মিরাকল হচ্ছে কোরআন আমাদের নবী মৃতকে জীবিত করেন নেই অথবা লাঠিকে সাপ বানান নেই দ্য কোরআন ইজ রেভিয়ার

খেয়াল এবং এটা এটা এটার জন্য হাতরাইয়া অনেক প্রমাণ আমরা বাইর করতে চাই না অনেক রকমের যুক্তি তর্ক নাস্তিকদের কাফেরদের মুশ্রিকদের বা মুরতাদদের এগেনস্টে আমরা বলি কিন্তু আপনার নিজের জন্য সবচেয়ে বড়ই হচ্ছে কোরআনটা পড়েন তাইলে আপনি রিয়েলাইজ করবেন আপনার মনে আর এই কথা আসবে না বিশ্বাস করেন আমি যখন কোরআন পড়ি অ্যাক্রস এ ফরেন ল্যাঙ্গুয়েজ যেটা আমি আংশিক জানি বা অনেকটুকু জানি বা কিছুটুকু জানি সেটা সেটার ওই পার থেকেও যে মেসেজটা আমার ভিতরে আসে তার থেকে আমি বুঝি যে এটা মানুষের থেকে হয় না বা এটা আল্লাহ ছাড়া কারোর কাছ থেকে আসে নেই আর যখন কোরআন আপনি যারা আপনাদের ভিতরে যারা ল্যাঙ্গুয়েজ জানেন তারা তো অবশ্যই রিলাইজ করার কথা যে এটা ইসের থেকে আসে নাই প্রোভাইডেড আপনি কারেক্ট মাইন্ডসেট নিয়ে যাবেন ওপেন মাইন্ডসেট নিয়ে মানে ওপেন মাইন্ডসেট মানে খোলা অন্তর নিয়ে যাবেন কোরআনের কাছে এবং তাকে কথা বলতে দিবেন অর্থাৎ কোরআনকে কথা বলতে দিবেন আপনার সাথে আপনি আগের থেকে অ্যাজিউম করে যাবেন না যে এই মিনিংটা খুঁজতে গেছি আমি যে আল্লাহ নুরের তৈরি এটা খুঁজতে আমি এই আয়াতের কাছে গেছি এইভাবে যাবেন না কি এই আয়াত কি বলতেছে আল্লাহ নুরের তৈরি কিনা সেটা আপনি চিন্তা করবেন আচ্ছা আপনারা এই ঘন ঘন বাইর হন ঢোকেন ঢুকেন এই ব্যাপারটা আমাকে একটু পীড়া দেয় যখন কেউ বাইর হন বা ঢুকেন এটা এখানে আসতে থাকে তো আমাদেরকে এই এই এক ঘন্টার সময়ে জরুরত বা জরুরি কাজগুলা কি আমরা বন্ধ করে এসে বসতে পারি না যেভাবে আমরা ইসে বসি ওই যেভাবে আমরা ফিজিক্যাল হালাকায় বসি টেলিফোন বা অন্যান্য যেগুলা একটু একটু কি আমরা এক পাশে রাখি প্রায় প্রতি মিনিটে আমি দেখতেছি একটা করে ডায়লগ বক্স আসতেছে আর যাইতেছে মানে অমুক জয়েন অমুক গভেন্ট আউট আর কি এটা হয়তো আমরা একটু খেয়াল করলে বাদ দিতে পারবো ইনশাল্লাহ আগামীতে তো এরপরে বললেন যে অ্যান্ড দ্য কোরআন ইজ রেভেয়ার্ড বাই দ্য ইনহেবিটেন্স দ্য হেভেন্স বিকজ ইট ইজ রেভেলেশন ফ্রম দ্য লর্ড হেভেন্স বলতে ফেরেস্তারের কথা বলতেছেন ফেরেস্তারা কোরআনকে সম্মানিত করছেন বা সম্মান করে থাকেন কারণ তাদের ও তাদেরও প্রতিপালনের ক্ষেত্রে এটা নাজিল হয়েছে আচ্ছা আমি আমাদের তো সময় শেষ অলমোস্ট এই করিমটা শেষ করে দিই না মানে এটা আরেক দিনের জন্য রাখা হবে একবার এক সপ্তাহ আমাদের বাদ যাবে করিমটা সিপ করে তাড়াতাড়ি করে শেষ করে দিই দেয়ার ইজ ওয়ান দেয়ার ইজ ওয়ান ইন্টারপ্রিটেশন অফ করিম দ্যাট ইজ নট বেসড অন দ্য মিনিং অফ দ্য আরাবিক ল্যাঙ্গুয়েজ আরেকটা ইন্টারপ্রিটেশন বলছেন যেটা অ্যারাবিক ল্যাঙ্গুয়েজ ল্যাঙ্গুয়েজের জ্ঞান থেকে আসে নাই সাম স্কলার সে দ্যাট মিনস দ্যাট দ্য কোরআন ইজ নট ক্রিয়েটেড এটা এটা কিন্তু মিনিং থেকে আসে না করিমের অর্থ শব্দ শব্দিক অর্থ থেকে এটা আসে না আচ্ছা এরপরে বলতেছেন যে আর আর কে কেউ মানে আচ্ছা অ্যাকর্ডিং টু ওয়ান ইন্টারপ্রিটেশন আরেকজনের কথা বলতেছেন আরেকটা আরেকটা ইন্টারপ্রিটেশন কথা বলতেছেন বা তফসিলের কথা বলতেছেন করিম বিকজ ইট কন্টেন্স অনারেবল টিচিং অ্যান্ড ইনভার্স ম্যান কাইন্ড টু অ্যাডপ্ট নোবেল ম্যানার্স নোবেল ম্যানার্স এটাতে সম্মানিত সম্মানজনক শিক্ষা আছে হ্যাঁ এবং মানুষকে নোবেল ম্যানার্স মানুষের জন্য চরিত্র উন্নত চরিত্র হয় সেটার দিকে ডাকে মানুষকে আচ্ছা আরেকটা বলছেন আরেকটা আরেকটা ইন্টারপ্রিটেশন বা আরেকটা ই কারিমের সেটা হচ্ছে যে অনার ইজ গেইনড বাই হু মেমোরাইজ ইড যারা যারা এটাকে মুখস্থ করেন তাদেরকে আল্লাহ সম্মানিত করছেন বা সম্মান দেওয়া হয় সম্মানিত করা হয় অ্যাজ ওয়েল এজ দোজ হু রিসাইটেড এবং যারা পড়েন বা রিসাইট করেন যারা তেলাওয়াত করেন তাদেরকেও সম্মানিত করা হয় আপনারা জানেন যে আমরা যখন ই পড়ছিলাম এই যে এল্ডারদের ব্যাপারে পড়ছিলাম যে একটা বই পড়ছিলাম আমরা আপনাদের মনে আছে কিনা যায় না যে মুরব্বীদেরকে সম্মান যে এটা এটা অটোমেটিক্যালি প্রাপ্য তাদের জাস্ট বাই ভার্চু অফ যদি বিশ্বাসী হন মুসলিম হন বাই ভার্চু অফ ইস এইজ তার একটা সম্মান পাওয়ার কথা এই এই সাথে সাথে একটা কথা আসছিল যে একজন হাফিজ বাই ভার্চু অফ হিজ হিপস সে একটা আলাদা সম্মান পাবে সমাজে এটা কিন্তু অটোমেটিক্যালি পাবে মুসলমান সমাজে এবং যারা রিসাইড করবে তারা পাবে আমরা জানি কারীদেরকে কিভাবে সম্মানিত করা হয় স্পেশালি যেসব দেশগুলোতে মানুষ আমরা ইজিপ্টের কথা বলছি আমরা সৌদি আরবের কথা বলছি সাংঘাতিক রকম সম্মান করা হয় যারা সুন্দর করে কোরআন তেল করেন বা তাদের একটা আলাদা স্ট্যাটাস থাকে আচ্ছা এরপরে বলতেছেন করিম তারপরে বলতেছেন করিম ইট ইস ইন্টারেস্টিং টু নোট ইজ এন অ্যাডজেক্টিভ দ্যাট অ্যাপ্লাইস টু মেনি এই করিমটা করিম যে একটা অ্যাডজেক্টিভ যেটা অনেকের বেলায় অ্যাপ্লাই করা হয় যেমন আল্লাহর বেলায় করা হয় এখানে বললেন তারপরে যে কিতাব আল্লাহ পাঠাইছেন সেটার বেলায় করিমটা ইউজ করা হয় তারপরে বলতেছেন যিনি এটাকে নিয়ে আসছেন তার বেলায় এটা ইউজ করা হয় তারপরে যিনি নবী মানে যার কাছে নিয়ে আসা হয়েছে তার বেলায় ইউজ করা হয় এবং তারপরে যে জাতির কাছে নিয়ে আসা হয় তার বেলায় ইউজ করা হয় মানে প্রত্যেকের বেলায় করিম এই এই সিফারটা বা এই গুণটা বা এই প্রশংসনীয় গুণটা ব্যবহার করা হয়েছে ব্যবহৃত হয়েছে আর আচ্ছা তারপরে একদম লাস্টলি একটা আয়াত দিয়ে শেষ করে দিবেন আমরা শেষে চলে আসে তাড়াহা হয়ে করতেছি বিকজ এক ঘন্টা হয়ে গেছে আপনাদের তো বিরক্ত লাগতেছে অনেকের আচ্ছা এরপরে বলতেছেন যে আহ গেল এটা আরিম নেশন বললেন তারপরে বলতেছেন এই কটার পর বলছেন অ্যান্ড ইফ দ্য পিপল অফ দ্যাট নেশন মানে যে জাতিকে আল্লাহ করিম বলছেন বিশ্বাসীদের বলছেন মুমিনদের বলছেন তারা তখন সম্মান ই করবে করিম রিওয়ার্ড তারা তখন সম্মানিত একটা জেনারাস বা সম্মানিত ওই পাবে মানে রিওয়ার্ড ও আচ্ছা এখানে সেন্সে বলছেন সরি মাফ করবেন দে উইল এ করিম রিওয়ার্ড মানে তারা আল্লাহর থেকে জেনারাস মানে বেহিসাব বা বড় বড় ই পাবেন আজর পাবেন এইখানে এই এই যে অ্যাডটা এখন বলবেন সেই অ্যাড লাস্টের শব্দ হচ্ছে আজরিন করিমিন তো এই আয়াতটা আমরা পড়ি এই আয়াত পড়ে শেষ করে দিচ্ছি দেখছি ইয়াসিনের এগারো নম্বর আয়াত ইউ ক্যান ওনলি ওয়ান হিম হু ফলোজ দ্য রিমাইন্ডার তোমরা তাকেই তুমি তাকেই তুমি তাকেই করতে পারো সাবধান করতে পারো যে যে জিকির এখানে আল্লাহ জিকির বলছেন আর তঞ্জির বলছেন আয়াতটা তাকেই তুমি ই করতে পারো সাবধান করতে পারো যে কোরআনকে ফলো করে বা কোরআনকে মানে অ্যান্ড ফিয়ার্স দ্য মোস্ট বেনিফিশিয় এবং আল্লাহকে রহমান আল্লাহ ইউজ করছেন এখানে তাকে ভয় করে আল্লাহকে ভয় করে আনসেন যাকে দেখা যায় না সেই সেই রহমানকে ভয় করে বিচ ওয়ানি বি আর ইউ টু সচ ওয়ান মানে এইরকম যে তার জন্য তুমি ই করো দ্য গ্ল্যাড টাইডিংস অফ ফর গিভনেস অ্যান্ড এ রিওয়ার্ড তার জন্য মাকফিরাত মাের ইনাও তুমি মানে গ্ল্যাড টাইডিং নাও তাকে তাকে সুসংবাদ জানাও সোজা কথা হচ্ছে তাকে সুসংবাদ জানাও কিসের মাগফিরাতের এবং বলতেছেন আজরুন করিম বা এখানে কেস সাইনের জন্য আসছে করিম মানে জেনারাস রিওয়ার্ড আল্লাহর তরফ থেকে রিওয়ার্ড আমরা আজকে শেষ করে দিই একটু বড় হয়ে গেছে আজকে মাফ করে দিন সুহানা কালামদিকা আর্শাদ সফর কত বিলেক আমরা যে শুনলাম তার ভিতর ভালো কিছু শুনে থাকলে সমস্ত প্রশংসা আল্লাহর খারাপ কিছু শুনে থাকলে সমস্ত ব্যর্থতা আমার এবং সেটা সচেতন তরফ থেকে আল্লাহ আমাদেরকে তফিক দিন যা ভালো শুনলাম তার উপর আমল করার আমরা এই অনলাইন এইটা আয়োজনটা ইনশাল্লাহ এক সপ্তাহ বাদ দিয়ে তারপরে আবার শুরু করব একটা সপ্তাহে নেক্সট শুক্রবার হবে না আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন হেফাজতে রাখুন করোনা ভাইরাস ইজ ক্লোজিং ইন এই সেন্সে যে এখন পরিচিতদের ভিতরে ফার্স্ট স্টেপের না হলেও সেকেন্ড স্টেপের আমরা দু একজনের কথা শুনতেছি যেমন আরিফের আব্বা আমাদের যে ছোট ভাই আরিফ ছোট্ট বলতে আসলেও সে ছোট মানুষ স্কুল লাইফ থেকে আমাদের সাথে যুক্ত এবং বয়সে অনেক অনেক ছোট এই এই গত বছর ব্রেড থেকে পাশ করে বাইরেছে তার বাবা তো খুব শরীর খারাপ ছিল উনি বার্ডেমে আসেন দোয়া করবেন এই মুহূর্তে তার ভিতরে করোনার সিমটম পাওয়া যায় না নেগেটিভ তবে ডাক্তাররা বলছেন যে তার কখনো হয়তো করোনা হয়েছিল এরকম আবাস পাওয়া যায় তার এসে টেস্টে বা ইসে এই মুহূর্তে তার ভিতর করোনার ই নেগেটিভ আসছে তার জন্য আপনার দোয়া করবেন আর আরও যারা মানে প্রসেসে আসেন টেস্টের বাইশের এরকম পরিচিত ভিতর আরও আসেন সবার জন্য জেনারেল দোয়া করবেন আমাদের ভাই সুমন সেও অসুস্থ ডক্টর সুমন অনেকে চিনে থাকে আপনার টঙ্গিতে টঙ্গি চেরাগালির ওইদিকে থাকে অনেক দিনের ভাই আমাদের নিজে ডাক্তার তার শরীরটাও খারাপ এবং এখনো টেস্ট করে নাই সে বাট মনে হচ্ছে অনেক কটা সিমটম মিলে যায় আল্লাহ যেন তাকে সফা করেন সবাই সাবধান থাকবেন এই ঈদের ছুটিতে স্পেশালি বা ইসে আমাদের তো এইসব সমস্যা নাই যারা এই কমিউনিটির যারা তাদের এই শপিং টপিং বাইরে যাওয়া উৎসব বা মানে হই হৈ রৈরের সমস্যা নাই কিন্তু তারপরেও রাস্তাঘাটের চেহারা বা যেসব শপিং এর চেহারা উঠে বা বাজারের চেহারা উঠে ভয়ঙ্কর চিত্র আসে সবাই সবার জন্য দোয়া করবেন এবং আল্লাহ সবাইকে হেফাজত করেন সবাই সাবধান থাকবেন এবং সাবধান থাকে এখন শুননা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত এখানে লিখছিলেন কয়েকটা প্রশ্ন সুযোগ দেওয়া হবে আচ্ছা ঠিক আছে বুঝছি ওই আমেরিকান ব্যাখ্যা কোন আমেরিকান ব্যাখ্যা দিছে এটা জানে কি করবেন আপনি শুধু সতর্ক থাকেন এটা বললেই কারো গায়ে কাদা লাগবে এখানে তো এখানে আমাকে পাঠাইছে কে এটা এটা তো কোনো একজন আমাদের দিনী ভাই পাঠাইছেন তাই না আমাদের গ্রুপেরই কেউ পাঠাইছেন তো উনি পাঠাইছেন ওনার কাছে হঠাৎ স্টার্টল্ড হয়ে গেছেন সেই জন্য পাঠাইছেন তো এটা আমরা জানলেই হলো সাবধান থাকলে হলো তবে এটা ঠিক ঢাকা শহরে কোরআন শিক্ষার নামে অনেক ধরনের ব্যাপার চলতেছে যেগুলা দিন কার কাছ থেকে নেবেন এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা জিনিস এটা সিঙ্গেল মোস্ট ইম্পর্টেন্ট জিনিস আমাদের চয়েসের আমরা কি চয়েস করতে পারি তার থেকে দিন নিব এই কথাটা এইখানে আমাদের একটা চয়েসের ব্যাপার আছে সেইখানে আমরা প্রাথমিকভাবে তো এটা এটা জিরোয়িং এর ব্যাপার আছে এটা একটা অনেক দিন সময় লাগে এই জায়গাটাতে আসতে যে কার কাছ থেকে দিন নেব বুঝছেন তো কথাটা মানে প্রথমেই যে একদম শুদ্ধ জায়গায় পৌঁছে যাবেন তা না আমরা অনেক স্পাইরাল বে ঘুরে আসছি না তবলিকের সাথে উঠা বসা করছি জামাতের সাথে করছি হিজবু তারের সাথে করছি আরো অনেক অনেক সেক্ট অনেকের সাথে উঠা বসা বলতে কি মনে হচ্ছে এক সময় এইটাই বুঝি এইরকম এইটাই বুঝি ঠিক এইটাই বুঝি ভালো বলতেছে শুনতে ভাল লাগছে তারপরে আল্লাহ বাঁচায় নিছেন যে কোথাও নিজেকে বন্ধক দিয়ে নেই কার কাছে বন্ধক দিয়ে নেই যখন যে যেটা ভুল বলছেন বা এই কোয়েশ্চেন সেটাকে ভুল বলতে পারছি যে সত্যি বলছেন সেটা সাক্ষ্য দিতে পারছি এবং এইভাবে মন খোলা রাখবেন আলটিমেট কথা হবে যে আমাদের একমাত্র আল্লাহ রসুলাম যেটা বলছেন সেটাই হোল্ড করে আর বাকি যা যে যা বলতেছেন যেখানে জবে যত বড় বুজুর্গই হন যে যা বলছেন সব কিছুই তে ভুল থাকতে পারে এই এই পসিবিলিটিটা মনে রেখে অ্যাপারেন্টলি যদি ভুল না থাকে শুদ্ধ যেটা আমাদের যেতটুকু যতটুকু জ্ঞান আছে তার বেসিসে যদি আমরা বেসিসে মনে করি যে করোনা এবং সুন্দর সাথে যায় আমরা সেটা নিব তবে এটা খুব ইম্পর্টেন্ট দিন কার কাছ থেকে নিতেছি এটা এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট অধিকাংশ মানুষই এখানে এই কাজ এই ইসে পড়ে যায় যে তারা সুন্দর লাগে যেটা সেটা থেকে নেয় হ্যাঁ যেমন ধরেন মানে যারা পপুলার খুব নোমান খান তারপরে আপনার ইয়াসির কাদি তারপরে তফিক চৌধুরী এদের মিলিয়ন অফ ফলোয়ার্স মিলিয়নস অফ ফলোয়ার্স সবাই অ্যাগ্রেডেড সেটা বলতেছে না মুফতি ম্যাং এদের মিলিয়নস অফ ফলোয়ার্স আপনি যে কাউকে বলবেন যে ভাই একটু চিন্তা করেন সেটা বলারও সাহস হওয়ার কথা না আপনার কিন্তু তথাপি কিন্তু এটা কোনো ক্রাইটেরিয়া না মিলিয়নস অফ ফলোয়ার্স বা চেহারা দেখতে খুব সুন্দর বা বলে খুব সুন্দর করে বা আরবি খুব ভালো জানে এগুলো কোনো ক্রাইটেরিয়া না তাই না বুঝতে হবে যে কার থেকে দিন নেবেন এটা খুব ইম্পর্টেন্ট একটা জিনিস মোস্ট ইম্পর্টেন্ট জিনিস আপনার লাইফের জন্য